বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউকে যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রহিমউদ্দিন মঞ্চে উপস্থিত, সিলেট মহানগরীর মেয়র জনাব আরিফ সহ উপস্থিত, যুক্তরাজ্য বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য যুবদল সহ বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ইফতার মাহফিলে। ইফতারের আগে নিশ্চয়ই আমি চেষ্টা করব সংক্ষেপে বক্তব্য শেষ করতে, যাতে আমরা আল্লাহর দরবারে দোয়া করতে পারি ইফতারের পূর্বে। আমরা যে দোয়া করব, আমরা কিসের দোয়া করব? আমরা এই দেশের মানুষের জন্য দোয়া করব, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করব, আমরা বাংলাদেশের জন্য দোয়া করব, আমরা দোয়া করব আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যারা শহীদ হয়েছেন, এবং যারা বিভিন্নভাবে অত্যাচারে নির্যাতিত হয়েছেন, যুদ্ধের সময় জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীন করেছেন। আমরা বিশেষভাবে দোয়া করব আমাদের সেই সহকর্মীদের জন্য, যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আন্দোলনে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো যা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত নয়। এখানে আপনারা যদি মিলেনিয়াম চ্যালেঞ্জ কোঅপারেশন এই নামে যদি আপনারা সার্চ দেন গুগলে, তাহলে দেখতে পারবেন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন, তারা বিভিন্ন দেশের উপরে কতগুলো অ্যাসেসমেন্ট করে যে দেশের কি অবস্থা। মোটামুটি 20টি পয়েন্টের উপরে তারা অ্যাসেসমেন্ট করেছে বাংলাদেশের। তার মধ্যে পলিটিক্যাল রাইটস আছে, ফ্রিডম অফ ইনফরমেশন আছে, রুল অফ ল আছে, গভর্নমেন্টের এফিসিয়েন্সির ব্যাপার আছে। 20টার মধ্যে 17টিতে বাংলাদেশ, যে মেয়র সাহেব বলেছেন না, ওনাকে বলে আমি সিগন্যাল দিয়েছি গ্রিন নাকি রেড, ওটা উনি পরে বলবেন। ঠিক একইভাবে এই যে 20টা পয়েন্ট বাংলাদেশের ব্যাপারে, তার মধ্যে 17টি হচ্ছে রেড মার্ক করা, 17টি হচ্ছে রেড মার্ক করা। আজকে বাংলাদেশের শাসন ক্ষমতা যারা জোর করে দখল করে রেখেছে, রাতের অন্ধকারে ভোট ডাকাতির মধ্যে দখল করে রেখেছে, এদের 15 বছরের কুশাসন, অপশাসন, দুর্নীতির কারণে আজকে 20টির মধ্যে আন্তর্জাতিকভাবে 17টিতে আমাদের রেড মার্ক। প্রিয় ভাই বোনেরা, আরও দুই একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। ঘটনাগুলো আমরা, তবে বিশেষ করে বাংলাদেশের যারা বসবাস করছেন, বাংলাদেশের মানুষ যারা গ্রামে গঞ্জে বসবাস করছেন, হয়তো প্রায় প্রতিদিন এরকম কম বেশি ঘটনার সম্মুখীন তারা হচ্ছেন, তাও আপনাদের জানার জন্য, ঘটনাটা হয়তো আপনাদের জানা, আমি বললেই আপনাদের মনে আসবে। সজ্জন মিয়ার বাড়ি ছিল হবিগঞ্জের চুনারো ঘাটে। এখানে হবিগঞ্জের কেউ আছেন? ও হয়তো হবিগঞ্জের মানুষ, আমার পাশেই বসে আছে, বসেন। হবিগঞ্জের চুনারো ঘাটে তার বাড়ি ছিল। কিছুদিন আগে এই সজ্জন মিয়া নিজের স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছিল অভাবের তাড়নায়, এবং পরে নিজে আত্মহত্যা করেছে। সাতক্ষীরার শ্যামনগর একজন মা অভাবের তাড়নায় তার পঞ্চম শ্রেণীর সন্তানকে হত্যা করেছে। রাজশাহীতে 2 দিন বয়সী সন্তানকে তার বাবা মা 24,000 টাকায় বিক্রয় করে দিয়েছে অভাবের তাড়নায়। ঠিক একইভাবে গাজীপুরের এক মা তার 47 দিনের সন্তানকে বিক্রয় করে দিয়েছে 30,000 টাকার বিনিময়ে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে আজকে বাংলাদেশের চিত্র। আমরা বাংলাদেশে এই স্বৈরাচারের আমলে ভোট ডাকাতি দেখেছি, আমরা বাংলাদেশে বিগত এক যুগ ধরে এই স্বৈরাচারের আমলে গুম দেখেছি, খুন দেখেছি, আমরা বাংলাদেশে বিগত এক যুগে এই স্বৈরাচার ভোট ডাকাতের আমলে আমরা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকার কথা শুনেছি। প্রিয় ভাই বোনেরা, আজকে শুধু ভোট ডাকাতি হচ্ছে না, আজকে শুধু টাকা পাচারই হচ্ছে না, আজকে মানুষের বাক স্বাধীনতা বলেন,
মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন প্রত্যেকটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। উপস্থিত ভাই বোনেরা, এই মঞ্চে দাঁড়িয়ে আমি বেশ কিছুদিন আগে একটি কথা বলেছিলাম। আজকে এখানে যুক্তরাজ্য সেন্ট্রাল লন্ডন যুবদল তাদের একটি ব্যানার টাঙিয়েছে এবং ব্যানারের মধ্যে আমি একটি কথা বলেছিলাম, সেই কথাটি তারা ওখানে লিখে রেখেছে। কথাটি ইংরেজিতে বলেছিলাম, কথাটি ছিল টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এই যে সংক্ষেপে আপনাদের সামনে সজ্জন মিয়া বলেন বা রাজশাহীর ঘটনা বলেন বা গাজীপুরের সেই মায়ের কথাই বলেন, যে ঘটনা আমি তুলে ধরলাম, এই ঘটনা কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের একটি পত্রিকায়। এই আমরা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস পালন করেছি। সেই 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে বা সেই সময় বাংলাদেশের একটি পত্রিকা একজন মানুষের, জাকির হোসেন নামে একজন দিন মজুরের কথা ছেপেছিল। সেদিন জাকির হোসেন কি বলেছিল, এই যে অভাবের তাড়নায় যে কয়েকটি ঘটনা, তিন চারটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, জাকির হোসেন হচ্ছে ঠিক তার কথাগুলো, বেশি দিন আগের কথা না তো, জাকির হোসেনের কথা মাত্র কয়েকদিন আগে, দুই তিন সপ্তাহ আগের কথা, জাকির হোসেনের কথাগুলো, তার কষ্টের কথা সে তুলে ধরেছিল, তার ক্ষুধার কথা সে তুলে ধরেছিল। প্রিয় ভাই বোনেরা, অভাবের তাড়নায় যে কয়েকটি ঘটনা বললাম, এই ঘটনা এবং জাকির হোসেনের কথা আজ প্রমাণ করে যে এই জাকির হোসেনের সংখ্যা বা যে মা বা যে বাবা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে বা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে বা অভাবের তাড়নায় সন্তানকে হত্যা করেছে, এই রকম মানুষের সংখ্যা আজ বাংলাদেশে কোটি কোটি জাকির হোসেন বা কোটি কোটি এরকম মানুষ। প্রিয় ভাই বোনেরা, এই যেই কথাটি আমি বলেছি, আপনারা নিজেরা বললেন টেক ব্যাক বাংলাদেশ, আজ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ আজকে প্রত্যাশা করে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার প্রতিটি সৈনিক, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ নিজের খুশি মতন যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে বাংলাদেশের মানুষের গচ্ছিত অর্থ বিদেশে পাচার হবে না। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে খুন খুনের রাজনীতি এই স্বৈরাচার সরকার চালু করেছে তা থাকবে না, বাংলাদেশে খুন খুন হবে না। আমরা জাকির হোসেনের বেলায় দেখেছি যে কিভাবে যে সাংবাদিক জাকির হোসেনের কথা তুলে ধরেছিল তার পত্রিকায়, সেই সাংবাদিককে রাতের আধারে কিভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে। এ গেল জাকির হোসেনের উদাহরণ, জাকির হোসেনের যে সাংবাদিক শামসুজ্জামান, সেই শামসুজ্জামানের উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আজকে প্রমাণ করে যে এরা শুধু ভোট ডাকাতি করেনি, এরা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করে রেখেছে। প্রিয় ভাই বোনরা, বাংলাদেশের মানুষ তার মতামত প্রকাশ করতে চায়, তার কথা বলতে চায়। কাজেই আজকে যদি টেক ব্যাক বাংলাদেশ করতে হয়, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সেদিন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের হাজারো মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, আজ শহীদ জিয়া, খালেদা জিয়া প্রত্যেকটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করা। এবং আজকে যদি আমাদেরকে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ সেই বাংলাদেশ যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, যে বাংলাদেশে মানুষ নিজের খুশি মতন নিজের ভোট প্রদান করতে পারবে, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি তৈরি করতে হয়, পুনর্গঠন করতে হয়, যে বাংলাদেশ মানুষ, যে বাংলাদেশের সাধারণ মানুষ হোক, সাংবাদিক হোক, দলমত নির্বিশেষে যে কেউ নিজের কথা তুলে ধরতে পারবে নির্ভয় নির্ধিধায়, আমাদেরকে যদি সেই বাংলাদেশ, সেই প্রত্যাশিত দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশকে পুনর্গঠিত করতে হয়, যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, মানুষ গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারবে, তাহলে উপায় একটি। প্রিয় ভাই বোনেরা, এক মিনিট এদিক, এক মিনিট আমার দিকে তাকান সব। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ যদি পুনর্গঠন করতে হয়, সেই বাংলাদেশকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে উপায় একটি আছে। আপনাদের ধারণা আছে কি সেই উপায়? রাজপথ, রাজপথ, রাজপথ,
রাজপথ দখল করতে হবে, রাজপথ দখলে আনতে হবে। এবং বাংলাদেশের মানুষ এই যে দেখেন, এক মিনিট ভাই, বেশি টাইম নাই আর। এই যে কিছুদিন আগে আপনাদের আহ্বান অর্থাৎ বিএনপির আহ্বানে সারা বাংলাদেশের 10টি বিভাগে 10টি সমাবেশ হয়েছিল। প্রত্যেকটি সমাবেশে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের এই ভোট ডাকাত, এই মাফিয়া সরকার প্রত্যেকটি সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছিল। একটা সমাবেশকেও কি তারা বানচাল করতে পেরেছে? একটা সমাবেশকেও বানচাল করতে পারেনি, কারণ বিএনপি শহীদ জিয়ার, খালেদা জিয়ার সৈনিকরা অত্যন্ত প্রহরীর মতন কাজ করেছে। এবং যখন যে বিভাগে সমাবেশ হয়েছে সেই বিভাগের সাধারণ মানুষ, প্রতিটি পেশা, প্রতিটি স্তরের মানুষ সমাজের, তাদের সার্বিক প্রচেষ্টা, অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, সেদিন এই যে লক্ষ লক্ষ মানুষ বিএনপি সমাবেশকে সফল করেছিল, তারা একটি প্রত্যাশা নিয়ে এসেছিল, যেই প্রত্যাশার কথা বাংলাদেশের মানুষ সবসময় জানিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ বিভাগীয় সমাবেশগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যোগদান করে এসেছিল সেই প্রত্যাশা নিয়ে। যে প্রত্যাশার কথা বলছি, সেই প্রত্যাশা হলো ভোটের অধিকার, প্রত্যাশা হলো গণতান্ত্রিক অধিকার, প্রত্যাশা হলো বাক স্বাধীনতার অধিকার। বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে আজকের এই জুলুমবাজ মাফিয়া সরকার দেশ স্বাধীনের পরেও যখন ক্ষমতায় ছিল, কিভাবে তাদের সীমাহীন দুর্নীতি লোটপটের কারণে সেদিন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল, আজকে একইভাবে আবারও তাদের সীমাহীন দুর্নীতির কারণে একইভাবে দুর্ভিক্ষের পদধ্বনি দেশে শোনা যাচ্ছে, দুর্ভিক্ষের পদধ্বনি দেশে এসে গিয়েছে। কাজে আসুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমাদের রক্ষা করতে হবে। আজ এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন নিরাপদ নয়, ঠিক একইভাবে এদের হাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই সেই মঞ্চ যেই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আবরার কথা বলেছিলাম, মনে আছে আপনাদের আবরার কথা? প্রত্যেকের আপনাদের আবরার কথা মনে আছে। আবরার সেদিন কি বলেছিল? আবরার সেদিন প্রতিবাদ জানিয়েছিল। কিসের প্রতিবাদ? আমরা দেখেছি একটি দেশ আমাদের বাংলাদেশের মানুষের ইচ্ছার পানি তারা না বলে নিয়ে যাচ্ছে, একটি দেশ বাংলাদেশের জমি বাংলাদেশের মানুষকে না জানিয়ে ব্যবহার করছে। আবরার সেই প্রতিবাদ করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? আবরারকে হত্যা করল, নৃশংসভাবে হত্যা করলো। কারা? এই খুনি মাফিয়া সরকারের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের প্রত্যেকেরই মনে আছে যে এই অবৈধ সরকারের এক অবৈধ মন্ত্রী একটি দেশ থেকে ঘুরে আসার পরে দেশের মানুষকে কি বলল? যে বলে এসেছি, তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছি, যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, একটা রাজনৈতিক দল, তাদের নেতারা কতটা নির্লজ্জ হলে এবং মানুষের প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে, কতটা আস্থাহীনতা নিজের দেশের মানুষের প্রতি থাকলে অন্য কাউকে তারা বলে আসে, অন্য কারো পা ধরা ধরে আসে। আজকে শুধু তাই নয়, এই আজকের মাফিয়া সরকারের যে নেত্রী, আজকে এই খুনি সরকারের যে নেত্রী, এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের যে নেত্রী শেখ হাসিনা, সেও ঘুরে আসলো একটি প্রতিবেশী দেশ থেকে। এসে কি বলল? আমি দিয়ে এসেছি, যা দিয়ে এসেছি তা তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, মনে আছে আপনাদের? কিন্তু আমরা কি কোনো পত্রিকায় অথবা সেই নিশিরাতের যে ভোট ডাকাত সরকারের নেত্রী, তার মুখে কি আমরা শুনেছি সে কি নিয়ে এসেছে বাংলাদেশের মানুষের জন্য? এই কথা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ শুনেনি, জানে না দেশের জন্য কি নিয়ে এসেছে। দেশের জন্য কিছু আনেনি, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের মানুষ এবং দেশের স্বার্থকে সে বিকিয়ে দিয়ে এসেছে। কাজেই এদের হাতে যেমন মানুষের ভোটের অধিকার, ভোট নিরাপদ নয়, এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ নিরাপদ নয়, এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিরাপদ নয়,
এদের হাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয়, এবং সে কারণেই আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ওই প্রত্যাশানে তাকিয়েছে বিএনপির দিকে, কারণ তারা বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার শহীদ জিয়ার কর্মীরা দেশটি খালেদা জিয়ার সৈনিকরাই একমতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে একমাত্র বিএনপি বা শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়ার সৈনিকরাই বাংলাদেশে সেই প্রত্যাশিত ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে, এবং সেই জন্যই সেই প্রত্যাশিত বাংলাদেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমি বলেছি টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আপনারা বিদেশে আছেন, অনলাইনের মাধ্যমে দেশেও বহু আমাদের নেতা কর্মীরা দেখছেন এই অনুষ্ঠান, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, টেক ব্যাক বাংলাদেশকে যদি করতে হয়, বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশকে যদি আমাদের আবার পুনর্গঠন করতে হয়, তাহলে রাজপথ ছাড়া কোনো উপায় নাই। সামনে ডাক আসবে, এক মিনিট, সামনে ডাক আসবে, যেদিন ডাক আসবে, আজকে আমরা একটু পরে দোয়ায় অংশগ্রহণ করব, আসুন আমরা আজকে এই দোয়ার মাধ্যমে শপথ গ্রহণ করি। কি সেই শপথ? সামনে যেদিন দেশ রক্ষার মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক আসবে, সেদিন শহীদ জিয়া এবং খালেদা জিয়া তথা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক যেই হোক না কেন, শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়ার সৈনিক একজন রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। এই হোক আজকে আমাদের দোয়ায় শপথ, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। কি আমরা এই প্রতিজ্ঞা নেব? শপথ করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম আলাইকুম।